বাসন্তি আর অশান্তি দুটোই যেন সমার্থক। বাম জমানা হোক কি বর্তমান জমানা, রাজনৈতিক কোন্দলে বাসন্তিতে রক্ত ঝরেছে বারবার, ঘটেছে প্রাণহানির ঘটনা। পঞ্চায়েত ভোটের মুখে সেখানকার বাসিন্দারা বলছেন, লড়াই ঝগড়া অনেক হল, এবার শান্তি প্রতিষ্ঠা হোক বাসন্তিতে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী, এখানে গুলি বোমা সংঘর্ষের ঘটনা নতুন নয়। রাজনৈতিক রেষারেষির ঘটনা ইতিহাস রয়েছে বাম জমানা থেকেই, যা বর্তমানেও অব্যাহত। আগে এখানে সিপিএম আরএসপি এলাকা দখলের লড়াই করত, এখন দিন বদলেছে, রং বদলেছে, কিন্তু বাসন্তীর উত্তাপের চরিত্র একটুও বদলায়নি। ছিল তখন কোন ওখানে টিএমসি তৃণমূল ছিল না, তখন ওরা মারপিট, ওরা মারপিট করতো, আমরা যখন ফ্ল্যাগ তুললাম তখন আমরা ওদের হাতেই মারামারি খেয়ে মার খেয়েছি। তৃণমূলের দুটো ভাগ, একটা যুব একটা মাদা, কিন্তু এরা সেটাকে অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে। ধারাবাহিক অশান্তি, বারবার রক্তপাত। শুধুমাত্র 2017 থেকে 2018 সালের জানুয়ারির মধ্যে বাসন্তীর বিভিন্ন জায়গায় ঘর পুড়েছে আটবার। রাজনৈতিক হিংসায় আশ্রয় হারিয়েছে বহু মানুষ। 2018-র জানুয়ারি মাস, চড়াবিদ্যার হেতালখালী গ্রামের এই স্কুল থেকেই ঠিক বাড়ি ফিরছিল এদের মতোই নবছরের ছোট্ট রিয়াজুল। তখন এখানে যুদ্ধ চলছিল এমনটা বলাই যায়। বাচ্চা ভয় করে আমি জানি, আমি মা আমার হাত ছেড়ে দিয়ে আমার একটু আগে ছুটে আসছিল, ছুটে আসতে গিয়ে বাড়ির ঢোকার মতো বলো মা তুমি তাড়াতাড়ি এসো, বলে যাই আমার দিক ঘুরে যেতে টবু প্রধান একবার বুকেতে গুলি করেছে আমার বাচ্চা, যাই গুলি করেছে আমার আর কি একদম কাঁধে কাছে, আমি বুকে জড়িয়ে দিয়েছি, বলে ওর বাচ্চা মনে হয় আছে, বলে আমি বুকে জড়িয়ে নিই, ওদিকে যারা আছে নিয়ে, এদিকে যারা আছে নিয়ে, এই ধার থেকে ওই ধার থেকে নিয়ে, বাগানের ভর থেকে নিয়ে, গ্রামের ভর গিয়ে দেখে আমার বাচ্চা আর নিয়ে। চোখের জলের কোনো রং হয় না, কিন্তু তাতে কত রঙের ছবি যে আঁকা থাকে, এই পুত্রহারা মাকে দেখলে তা বোঝা যায়। সন্তান এক বুলেটে সাবার, প্রতিদিন গুমড়ে মরতে হয় অসহায় মাকে। স্কুলের টাইম হলে আমার বাচ্চা স্কুলে যাচ্ছে, যখন ওই স্কুল থেকে বাচ্চারা ঘরে ফেরে আবার তখন জানে চড়াত করে, বলে আমার বাচ্চা মনে হচ্ছে ওই বাড়ি আসছে, ওই বাড়ি আসছে, যেই সব বাচ্চারা চলে যাচ্ছে তখন মনে হয় আমার বাচ্চা আর নেই। কি ভয়ঙ্কর ছিল 18-ই জানুয়ারির সেই সকাল, যেখানে ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল না ঠিকই, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই ছিল বর্ডার লাইন। ওই পাশটা থেকে ঝাঁকে ঝাঁকে গুলি বোমা ছুটে চলে আসছিল এবং এদিক থেকেও তার প্রত্যুত্তর দেওয়া হয়েছিল। আর ঠিক ওই যে গাছটা, সেই গাছের নিচেই কিন্তু হাসান লস্কর এবং আরো একটি ছেলের গুলি লেগে তারা ওখানেই লুটিয়ে পড়ে। বেলা 10টার সময় দেখেছি যে লোক, চার হাতে লোক আসছে, এবার ওরা গুলি ছুটতেছে, চার হাতে গুলি ছুটতেছে, আর বাচ্চাটা লাগলো, বাচ্চাটা স্কুল থেকে বার হয়ে ছুটে ওর মার সাথে, হ্যাঁ সারাদিন, মানে 10টায় থেকে একদম পুরো 4টে পড়ছে, কোনো একটাও লোক, সব মানে সব বাইরের দিকে সব ছুটে সব জলখানের দিকে সব পালিয়ে চলে গেছে। মা তো শুরু করে দিল হঠাৎ করে, সব ঘর বাড়ি বোম মারা শুরু করে দিল, চারদিক থেকে বোম টোম মারা,
মেশিন পাচারে ধরে নিয়েছে, হ্যাঁ যুদ্ধের মতো, এরা আমার তো পালাতেই পারেনি, ঘিরে ফেলেছে। ফেলতে পর পর যখন বাচ্চাটা স্কুল থেকে পালাতে গেল, গিয়ে বাচ্চাটা মার সামনে মারা গেল। কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় বারবার অশান্তি কেন? এই রাজনৈতিক রেষারেষির নেপথ্যে রয়েছে এরকম এক একটা মাছের ভেড়ির দখলের লড়াই, আর এই দখলের লড়াইয়ে একই দলে আমরা ওরা হয়ে যেতে হয়। এখানের এই দখলের একদিকে যেরকম রয়েছে জয়ন্ত নস্কর, যিনি গোসাবার বিধায়ক, অন্যদিকে রয়েছে ক্যানিং এর বিধায়ক সকত মোল্লা। সব তৃণমূল আমাদের লাস্টে যুবর দিকে আমরা সব একই ছিলাম, কিন্তু আমার ছেলেটা গুলি হওয়ার পরে তখন ওরা আমাদেরকে আর কেউ দেখেনি, আমরা যুবর দিয়ে গেছি। আর এই এত ঝামেলা কি? টাকা নিয়ে, আমাদের ঘেরি টাকা নিয়ে। আমি যুবক, বাড়ি থেকে বাজার থেকে বাড়ি ফিরছি, বুড়ো মহাদারের দল তুষার মণ্ডল, তন্ময় মণ্ডল, এরা আমার বাড়ি বাড়ি চলে গেছি, বাড়ি ভাত খেতে বসেছি। আমাকে গিয়ে যুব করা হয় বলে মারধর করে, আমাদের ঘরদোর ভাঙচুর করে। দলের তরফ থেকে বারবার সতর্ক করা হয়েছে দুই যুযুধান শিবিরকে, পঞ্চায়েত নির্বাচনে এবার দুপক্ষকেই সেভাবে দায়িত্ব দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি বাসন্তীর যে ব্যাকগ্রাউন্ড, যেটা বামফ্রন্টের সময় যে 121 জন লোক খুন হয়েছিল, ফলে তাদের নিজেদের মধ্যে রেষারেষি সেইটাতে পার্টির উপর চলে আসছে। অ্যাকচুয়ালি আমাদের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সৌকাত বলা সে তার এলাকায় আছে, সে বাসন্তীর ধোকা তার নিষেধ, আমিও বাসন্তী আমার কথা বলার নিষেধ, খোলা কথা বলে দিই। আপনার সঙ্গে তার সম্পর্ক? এমনি কোনো সম্পর্ক, সেও বিধায়ক আমি বিধায়ক। একটা বাচ্চার জীবন গেছে, আবার ফের কি জীবন কি ফের চায় ওরা? বলে আমরা তো শান্তি চাচ্ছি, ওরা ওরা তো শান্তিটা চাচ্ছে না, ওরা চাইছে যে ফের আমরা কিছুটা নেবো, দুটো তো নেছে। আমরা চাই যে শান্তি হোক, আমরা শান্তি চাই। আমরা চাই না যে এখানে অশান্তি হোক, আমরা চাইছি আমাদের এখানে শান্ত হোক। পঞ্চায়েতের মনোনয়ন পর্বে কোন রকম অশান্তি হয়নি বাসন্তী। বাসন্তীর মানুষও চায় এই অশান্তির পরিচয় থেকে তারা মুক্তি পাক। এই পঞ্চায়েত নির্বাচনে বাসন্তীর রাজনৈতিক চরিত্র কি পরিবর্তন হবে? আমরা আশা রাখব বাসন্তী বদলাবে। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর ও অভিজ্ঞানের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, বাসন্তী।